তিনবেলা রান্না একবারেই করে নিলাম আজকে রান্নাটা একটু আলাদাভাবে করেছি আজকে রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে আলু ঘাটি আর শিমের খোসা ভর্তা যেভাবে রান্না করা হোক না কেন রান্নার হাত যদি ভালো হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে এই তো প্রতিদিনের মতো চলে আসলাম রান্না বান্না করতে আজকে সকাল দুপুর এবং রাতের রান্নাটা একবারে করে নিব কিছু শিম ছিল তো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম শিমের বিচিগুলো বের করে আলু ঘাটিতে দিব আর শিমের খোসাগুলো ভর্তা করি আদা রসুন কাঁচা মরিচ সব কিছু দিয়ে আমি ভর্তাটা বসিয়ে দিলাম আর এদিকে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর সেদিন যে মাছকেনা হয়েছিল সেই মাছের মাথা আর কাটাকুটাগুলো একটু আলাদাভাবে রেখে দিয়েছিলাম আলু ঘাটি করার জন্য তো সেগুলো বের করে ভিজিয়ে রেখেছিলাম এখন লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি মাছের মাথা অথবা কাটাকুটা দিয়ে আলু ঘাটি করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো যাই হোক আলু সিদ্ধ হয়েছে এখন सिले নিব তো আলুগুলো ঠান্ডা করতে দিলাম আর এদিকে মাছের মাথাটা আগে কুশিয়ে নিব তো এখানে সামান্য একটু পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে তারপরে দজা পাতি লাগে সবগুলো দিয়ে দিচ্ছি মরিচগুড়া হলুদগুড়া লবণ আর গুড় মশলা দিলাম এরপরে একটু নেড়েচেড়ে ধুইয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার মাছটা ভালোভাবে কোশিয়ে নিব তো সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর পরে আলুগুলো দিয়ে দিব আর এদিকে আমার ভর্তার ভাজিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব মাছ কষানোর পরে আলুগুলো দিয়ে দিলাম এখন এই তো যা যা মশলাপাতি লাগে সবগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া তারপরে কাঁচা মরিচ বাটা মশলা পরিমাণ মতো লবণ দিলাম লবণ কম হলে আবার পরে দেওয়া যাবে তারপরে দিয়ে দিচ্ছি গুড়া মশলা ধনিয়া গুঁড়া তারপরে জিরা গুঁড়া সামান্য একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম ডিমের বিচি এবং কয়েকটা সিম বিচি দিয়ে আলু ঘাটি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে এখন দিয়ে দিচ্ছি দুইটা টমেটো সব মশলা পাতি দেওয়া শেষ এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যত কষাবেন তত বেশি স্বাদ হবে এই পাতিলটা ছোট আর আলু ঘাটির পরিমাণ একটু বেশি আছে যার জন্য ওই পাতিল থেকে আবার এই পাতিলে দিয়ে দিলাম একবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আবারও সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য কষানোর পরে এখন ঝোলের পানি দিয়ে দিব মাছ অথবা মাংস দিয়ে নতুন আলু দিয়ে এইভাবে এই রান্নাটা করলে খুবই বেশি মজা লাগে তবে আলুর যে পরিমাণ দাম এখন এভাবে খাওয়া কোনোভাবে সম্ভব না যাই হোক আমার হয়ে গিয়েছে তো ঝোলের পানি একটু বেশি রেখে তারপরে নামিয়ে নিলাম নলে পরে টেনে যাবে মামি আগে থেকে শিলপাটা ধুয়ে রেখেছে তো চলে আসলাম ভর্তাটা বাটার জন্য শিমের ভর্তা তো সবাই খেয়েছেন তবে শিমের খোসা ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন রান্না বান্না শেষ করে আজকে একটু বাইরে যাব সংসারের জন্য প্রয়োজনীয় একটা জিনিস কিনতে হবে অনেক দিন থেকে কিনতে যাচ্ছিলাম কিন্তু কেনা হচ্ছিল না আজকে কিনবো কালকে কিনবো বলতে বলতে আর কেনা হয়নি তো যাই হোক ভর্তা বাটার পরে থালাবাটিগুলো ধুয়ে মেলে দিলাম শুকানোর জন্য আর এদিকে ভাতও দিয়েছি ভাতও প্রায় হয়ে গিয়েছে আমার রান্নাঘরের জানালা দিয়ে সবসময়ের জন্য সুন্দর একটা ভিউ দেখা যায় সামনে একটা স্কুল আছে তো সেই স্কুলে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে যাই হোক খাওয়া-দাওয়া করার পরে আপনাদের ভাইয়া একটু বাইরে গিয়েছিল এই তো এই জিনিসটা কেনার জন্য आरएफএল এর মিনি একটা এয়ারড্রপ অনেক দিন থেকে কিনতে চাচ্ছিলাম কিন্তু কেনা হচ্ছিল না অবশেষে আজকে কেনা হলো আসলে শীতের সময় অনেক অনেক কাপড় বের হয় তো সেই কাপড়গুলো রাখার জায়গা নেই ভেবেছিলাম आरएफএল এর বড় এয়ারড্রপটা নিব কিন্তু বড় ড্রপ রাখার জায়গা নেই যার জন্য এটা নিলাম এটাও রাখার জায়গা নেই করে রেখে দিলাম ভাবলাম একসরে এখানে রেখে দেয় কিন্তু এখানে রাখলে ভালো লাগছিল না তাই খাটের চিপাই রেখে দিলাম অনেকেই দাম জিজ্ঞেস করতে পারেন তাই আগেই দামটা বলে দিচ্ছি এটার দাম নিয়েছে বিয়াল্লিশশো চল্লিশ টাকা যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা